শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি তোমাদেরকে আজ থ্রি বাংলা ভার্সন অনলাইন ক্লাস চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আজ পৃষ্ঠা হবে যে 14 এবং 15 পৃষ্ঠা। তোমাদের সিলেবাস তাত্ত্বিক বিষয়গুলি শেষ, আজকে ব্যবহারিক ক্লাসের অনলাইন ক্লাস হবে। ব্যবহারিক ক্লাস, ব্যবহারিক বিষয়ের মধ্যে আছে তোমাদের কম্পিউটার চালু করা এবং উইন্ডোজ পরিচিতি, এই দুইটা। তাহলে পৃষ্ঠা, আমরা কীভাবে কম্পিউটার চালু করতে হবে সেটা শিখি। কম্পিউটার চালু করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, কম্পিউটার চালু করার জন্য চারটি কাজ করতে হবে মূলত। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, বিদ্যুৎ সরবরাহের সুইচটা অন করতে হবে। বিদ্যুৎ সরবরাহের সুইচ অন আছে কি না আমাদেরকে আগে চেক করতে হবে, ঠিক আছে? তারপরে বিদ্যুৎ সরবরাহের সুইচ যদি অন থাকে, তারপরে ইউপিএসএল লাইন, ইউপিএস সুইচটা অন করতে হবে। ইউপিএসএল সুইচ অন করার পরে, এরপরে সিস্টেম ইউনিটের সুইচ অন করতে হবে। সিস্টেম ইউনিটের সুইচ অন করার পরে তারপরে মনিটর সুইচ অন করতে হবে। কম্পিউটার চালু করার জন্য কয়টি কাজ করতে হবে? চারটি কাজ করতে হবে। প্রথমে দেখাচ্ছি আমি, প্রথমে তোমাদের তোমাকে পাওয়ার সুইচটা অন করতে হবে। যেমন এই যে ইউপিএস, ইউপিএস থাকবে, ইউপিএসের সঙ্গে পাওয়ার লাইন থাকবে। এই পাওয়ার লাইন, এই পাওয়ার লাইনটাকে বড় করে এখানে দেখানো হচ্ছে। এক নম্বরে পাওয়ার সুইচটা অন করতে হবে। এটা অন করার পরে এখান থেকে বিদ্যুৎ যাবে কোথায়? এখান থেকে বিদ্যুৎ যাবে, এটাকে বড় করে দেখানো হচ্ছে, এখান থেকে বিদ্যুৎ যাবে ইউপিএসে। এই ইউপিএসটা আবার এখানে বড় করে দেখানো হচ্ছে, ইউপিএসের লাইনটা আবার। এরপরে পাওয়ার সুইচ অন করার পরে ইউপিএসের সুইচ অন করতে হবে। তাহলে আমরা পাওয়ার সুইচ অন করলাম, ইউপিএসের সুইচ অন করলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, সিস্টেম ইউনিটের মধ্যে পাওয়ার সুইচটা টিপ দিয়ে অন করতে হবে। তিন নম্বরে এই কাজটা করতে হবে, সিস্টেম ইউনিটের পাওয়ার সুইচটিতে টিপ দিয়ে অন করতে হবে। এটা তিন নম্বরের কাজ, সিস্টেম ইউনিটের পাওয়ার সুইচটিতে টিপ দিয়ে অন করতে হবে। এরপর এটা চালু করার পরে, এরপরে চার নম্বরে যে কাজটি করতে হবে, মনিটরের পাওয়ার সুইচটিতে চাপ দিয়ে অন করতে হবে। এটা হচ্ছে মনিটর, এই মনিটরের পাওয়ার সুইচটা এখানে থাকে, কোনো কোনো কম্পিউটারের পাশেও থাকে, নিচেও থাকে। মনিটরের পাওয়ার সুইচটিতে চাপ দিয়ে অন করতে হবে। তাহলে আমরা প্রথমে পাওয়ার দিলাম, বিদ্যুতের পাওয়ার দিলাম, তারপরে ইউপিএসের সুইচ অন করলাম, তারপরে সিস্টেম ইউনিটের সুইচটা অন করলাম, তারপরে মনিটরের সুইচটা অন করলাম। মনিটর সুইচ অন করার পরে, মনিটর সুইচ চালু করার সাথে সাথে কম্পিউটার সাথে সর্বপ্রথম সংযুক্ত সব হার্ডওয়্যার ঠিকঠাক মতো আছে কি না, সব ঠিক মতো কাজ করছে কি না তা পরীক্ষা করে দেখে। অর্থাৎ কম্পিউটারের সাথে কী কী হার্ডওয়্যার থাকে, মূলত কম্পিউটারের সাথে, কম্পিউটার বলতে মূলত সিস্টেম ইউনিটকে বোঝানো হয়। তো সিস্টেম ইউনিটের সাথে কী কী থাকে? মনিটর থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে, প্রিন্টার থাকে, সিপিইউ থাকে, স্পিকার থাকে। এই সবগুলো ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার। হ্যাঁ, এই হার্ডওয়্যারগুলো, এরপরে ইন্টারনাল কিছু হার্ডওয়্যার আছে, যেমন মেমোরি আছে, হার্ড ডিস্ক আছে, ঠিক আছে, র্যাম আছে, রম আছে, এগুলো সবগুলো ঠিক মতো কাজ করছে কি না সে চেক করবে। কে চেক করবে? এই সিপিইউ চেক করবে। যদি সব ঠিকমতো থাকে, এরপরে কম্পিউটার যদি থাকে, তখন কম্পিউটারটা চালু হবে। আর এই যে চেক করছে, এই পুরোটা কাজটাকে বলা হয়, প্রক্রিয়াটাকে বলা হয় বুটিং। বুটিং কমপ্লিট হওয়ার পরেই কম্পিউটারটা কি চালু হবে। আর এই বুটিং এর কিছু সময়ের পর বাম পাশের চিত্রের মতো একটা স্ক্রিন দেখা যাবে, এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। আর এই ডেস্কটপ স্ক্রিন আসলে আমরা কি কম্পিউটারে কাজ করতে পারবো। তাহলে কম্পিউটার চালু করার জন্য পদ্ধতি কয়টি? চারটি। একটি হচ্ছে যে বিদ্যুতের সুইচটা অন করতে হবে, তারপরে দুই হচ্ছে যে বিদ্যুৎ সুইচের সাথে ইউপিএস আছে, ইউপিএসের সুইচটা অন করতে হবে, তারপরে সিপিইউর সুইচটা অন করতে হবে, মনিটরের সুইচটা অন করতে হবে। এই চারটি কাজ কমপ্লিট হলে আমাদের কম্পিউটার চালু করার সবগুলো পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবেই তোমরা চালু করতে পারবা। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে দেখিও, যদি না পারো আমরা পরবর্তীতে এই প্র্যাকটিক্যাল ক্লাসে, অর্থাৎ প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখিয়ে দিব।
এরপর পৃষ্ঠা দেখো উইন্ডোজ পরিচিতি। কম্পিউটার যখন চালু হবে, চালু হওয়ার পরে যেই স্ক্রিনটা আসবে, এই স্ক্রিনটা আসবে, এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। ঠিক আছে, এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। এই ডেস্কটপ স্ক্রিনটার মধ্যে ডেস্কটপ স্ক্রিন, এই ডেস্কটপের মধ্যে এটাকে পুরোটা, এবং পুরোটাকে বলা হয় আবার উইন্ডোজ। তাহলে এই ডেস্কটপ স্ক্রিন আসলে আমরা কাজ করতে পারবো। তাহলে কম্পিউটার চালু করার পদ্ধতি আমরা শিখলাম কয়টি, চারটি। একটু রিভিশন দিই। এক হচ্ছে যে পাওয়ার সুইচটি অন করতে হবে, এক নম্বর পাওয়ার সুইচটি অন করতে হবে, দুই নম্বর ইউপিএসের সুইচটি অন করতে হবে, তিন নম্বর হচ্ছে যে সিস্টেম ইউনিটের পাওয়ার সুইচটিতে টিপ দিয়ে অন করতে হবে, চার নম্বর হচ্ছে মনিটরের পাওয়ার সুইচটিতে চাপ দিয়ে অন করতে হবে। এই চারটি কাজ কমপ্লিট হলে আমাদের কম্পিউটার অন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই চারটি কাজ পরীক্ষার সময় আসতে পারে, ব্যবহারিক পরীক্ষার সময় লিখা লিখতে হতে পারে বা মুখে বলা হতে পারে। এরপরে আরেকটা বিষয় আছে উইন্ডোজ পরিচিতি, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের আরেক এই ব্যবহারিক পরীক্ষার আরেকটি সাবজেক্ট বিষয় উইন্ডোজ পরিচিতি। এই উইন্ডোজ পরিচিতির মধ্যে এখানে কম্পিউটার চালু করার পর কিছুক্ষণ পর যে পর্দা আসে তাকে ডেস্কটপ বলা হয়। নিচের ডেস্কটপে বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখানো হলো, এইখানে ডেস্কটপের মধ্যে কতগুলো অংশ চিহ্নিত করে দেখানো হলো। যেমন এটাকে বলা হয় পিছনের যে ছবিটা আছে সেটাকে বলা হয়, এখানে ছবিটাকে বলা হয় ওয়ালপেপার। তারপরে এটা হচ্ছে যে মাউস পয়েন্টার, নিচের দাগটাকে বলা হয় ডাস্ক বার, তারপর এটাকে বলা হয় স্টার্ট বাটন, এগুলোকে বলা হয় আইকন। আজকে আমি তোমাদেরকে এই উইন্ডোজ পরিচিতি নিয়ে একটা জাস্ট একটা ধারণা দিলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে উইন্ডোজ পরিচিতি নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা একটু বইটা একটু ভালো করে পড়তে হবে, এই উইন্ডোজ পরিচিতিটা একটু পড়ে ফেলিও, তাহলে আমি যখন বোঝাবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর কম্পিউটার চালু করার যে পদ্ধতি চারটি দেখালাম, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা এইভাবে চালু করতে পারো কিনা। যদি চালু করতে না পারো তাহলে পরবর্তীতে আমরা যখন ব্যবহারিক ক্লাস হবে প্রতিষ্ঠানে, তখন আমরা এগুলো এই বিষয়টা আরও ক্লিয়ার করে শিখে নেব। ঠিক আছে, আর উইন্ডোজ পরিচিতি যেটা বলেছি এই এটা শেষ হলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর আমাদের সিলেবাস শেষ হলে এরপরে আমরা আবার প্রথম থেকে রিভিশন শুরু করব। তাই তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, পরবর্তী দেখা হবে, পরবর্তীতে আরেকটি অনলাইন ক্লাসে দেখা হবে। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ সবাইকে।